ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের বেশ কয়েকটি রুল জানব, বিশেষ করে সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি থেকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ করব, এ বিস্তারিত ব্যাপার থাকছে আজকের ভিডিও লেসনটিতে। তো আপনি যদি ইংলিশ রিলেটেড ভিডিও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্য থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। এখানে একটা সেন্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন, সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। তো এই ধরনের সুপারলেটিভ ডিগ্রি যদি আসে আপনি কীভাবে করবেন? সাকিব ইজ নট দ্য ওস্ট প্লেয়ার ইন দ্য টিম, এটা লিখবেন নাকি অন্য কোনোভাবে করবেন? তো আসুন আমরা দেখে নেই। তো আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রিতে যদি কখনো থাকে, সে বাক্যকে নেগেটিভ করতে হলে অবশ্যই আপনাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তো আমরা জানি যে দি যুক্ত সেন্টেন্সকে প্রথমে নো আদার লিখতে হবে, তারপরে এখানে অবজেক্টটা লিখতে হবে, অবজেক্টের সাথে যে এক্সটেনশন আছে সেটা লিখে দিতে হবে, প্লেয়ার ইন দ্য টিম। এখানে বিভার্ব আছে, বিভার্বটা আমরা লিখে দিলাম। আর আমরা জানি যে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার পজিটিভ ডিগ্রি হবে গুড, তার আগে অ্যাজ অথবা সো হতে পারে, অ্যাজ গুড অ্যাজ, আর এখানে আমরা সাবজেক্ট লিখে দিলাম। তো এই নিয়মে আপনাকে অবশ্যই করতে হবে। কিন্তু আপনি যদি এভাবে করেন, সাকিব ইজ নট দ্য ওস্ট প্লেয়ার ইন দ্য টিম, তাহলে কিন্তু হবে না। এখন আসুন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। নিশা ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য এরিয়া। তো এটা আমরা কিভাবে করব? অবশ্যই আমাদের প্রথমে নো আদার নিয়ে আসতে হবে। কেন নো আদার নিয়ে আসবো? আমরা জানি সুপারলেটিভ ডিগ্রিতে দি আছে, দির পরিবর্তে আমরা নো আদার নিব। নো আদার পরে আমরা নিব ম্যান ইন দ্য এরিয়া, অর্থাৎ অবজেক্ট এবং অবজেক্টের সাথে এক্সটেনশন, ম্যান ইন দ্য এরিয়া। এখানে বিভার্ব আছে ইজ, আমরা ইজ লিখে দিলাম। ওয়াইজেস্ট, এটা পজিটিভ ডিগ্রি ওয়াইজ, আর এখানে নিশা, আমরা এখানে নিশা নিয়ে আসলাম। সো এটা নেগেটিভ হয়ে গেল। এই পর্যায়ে আমরা দেন এনি আদার এবং দেন অল আদার যুক্ত বাক্যকে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিকে কীভাবে নেগেটিভ করব সে বিস্তারিত ব্যাপার দেখব। তো এখানে একটা এক্সাম্পল রয়েছে, দেখতে পাচ্ছেন যে হি ইজ মোর ট্যালেন্টেড দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। তো আমাদের রুল ছিল দেন এনি আদার যুক্ত বাক্য কীভাবে আমরা নেগেটিভ করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা প্রথমেই সেম কাজটাই করতে হবে। কম্পারেটিভ ডিগ্রিতে থাকলেও আপনাকে অবশ্যই পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, বিশেষ করে এখানে আমরা দেন এনি আদারের পরিবর্তে আমরা নো আদার নিয়ে আসছি, আর এখানে বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস নিয়ে আসছি। এখানে বিভার্ব আছে ইজ নিয়ে আসলাম, তারপরে এখানে মোর ট্যালেন্টেডের পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ, এখানে সাবজেক্ট রয়েছে হি, আমরা এখানে হি লিখে দিলাম। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা দেখছি, মেট্রো রেল ইজ দ্য বিগেস্ট দেন অল আদার প্রজেক্ট ইন বাংলাদেশ। তো এটা আমরা কীভাবে করব? সেম প্রসেসে দেন এনি আদার, দেন অল আদার, একই রুল। তো সো এটাও আপনি প্রথমে নো আদার নিয়ে আসতে হবে। নো আদার নিয়ে আসার পরে নিতে হবে প্রজেক্ট ইন বাংলাদেশ, প্রজেক্ট ইন বাংলাদেশ, এরপরে আমরা এখানে ডিগ্রি লিখবো বিগার, এটার পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাজ বিগ অ্যাজ, এখানে সাবজেক্ট আছে মেট্রো রেল, আমরা মেট্রো রেলটা লিখে দিলাম। আর একটা উদাহরণ দেখছি আমরা, COVID-19 ইজ মোর ডেঞ্জারাস দ্যান এনি আদার ভাইরাস। তো এটাকে আমরা কীভাবে করব? সেম প্রসেস, আমরা প্রথমে নো আদার নিয়ে আসবো, নো আদার নিয়ে আসার পরে আমরা অবশ্যই অবজেক্টটা লিখে দিব, কিসের পরিবর্তে নো আদার লিখলাম, দেন এনি আদারের পরিবর্তে নো আদার ভাইরাস, তারপরে এখানে ডিগ্রি আছে ইজ, আমরা ইজ নিয়ে আসলাম, আর মোর ডেঞ্জারাসের পজিটিভ ডিগ্রি হচ্ছে ডেঞ্জারাস, অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ, আর COVID-19। পর্যায়ে দেনযুক্ত বাক্যকে, শুধুমাত্র দেনযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে কীভাবে আমরা নেগেটিভ করব সেটা দেখব। এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সাম্পল, হি ইজ দ্য স্ট্রংগার দ্যান ইউ, হি ইজ স্ট্রংগার দ্যান ইউ, এ ধরনের সেন্টেন্স যদি হয়। এখানে কিন্তু দেন এনি আদার নেই অথবা দেন অল আদার নেই, সেক্ষেত্রে আমরা কীভাবে করব? তো এ ধরনের বাক্য যদি আসে আপনাকে অবশ্যই কী করতে হবে? রিভার্স করতে হবে, অর্থাৎ এই হিটা সাবজেক্টটা চলে যাবে অবজেক্টে, অবজেক্টে চলে আসবে সাবজেক্টে, এখানে ইউ আছে অবজেক্ট, আমরা ইউ শুরুতে নিয়ে আসলাম, আর ইউর সাথে ইজ বসে না, আর বসে সেক্ষেত্রে আর লিখলাম। আর অবশ্যই যেহেতু আমরা নেগেটিভ করছি, আপনাকে অবশ্যই বিভার্বের সাথে একটা নট লিখতে হবে। নট লেখার পরে আপনি স্ট্রংগার, এটা পজিটিভ ডিগ্রি হচ্ছে সো স্ট্রং অ্যাজ, আর এখানে সাবজেক্ট আছে হি, আমরা এখানে হিম লিখে দিলাম। তো এগুলা এই নিয়মে করতে হবে। আরেকটা এক্সাম্পল দেখছি, আই এম টলার দ্যান ইউ, আই এম টলার দ্যান ইউ, এটা আমরা নেগেটিভ কীভাবে করব? তো আমরা ইউটাকে শুরুতে নিয়ে আসবো, এরপরে আইয়ের সাথে এম বসে, বাট ইউর সাথে আর বসে, আর যেহেতু আমরা নেগেটিভ করছি সেক্ষেত্রে বিভার্বের সাথে নট লাগাবো, আর এখানে টলার, এটা পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাজ
tall as আর এখানে সাবজেক্ট আই আছে আমরা এটাকে মি লিখে দিলাম এবারে যে আমরা as এবং at যুক্ত পজিটিভ ডিগ্রিকে কিভাবে নেগেটিভ করব সেই বিস্তারিত ব্যাপার দেখব তো এখানে দেখতে পাচ্ছেন যে হাসান ওয়্যার as strong as রাকিব এটা পজিটিভ ডিগ্রিতে আছে তো এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব তো দেখুন আমরা এখানে এটা কিন্তু রিভার্স হচ্ছে না কেন রিভার্স হচ্ছে না as যুক্ত সেন্টেন্সগুলো রিভার্স হয় না তাহলে এখানে হাসান যেভাবে আছে হাসান এভাবেই আছে ওয়্যার এর সাথে আমরা একটা not লাগালাম এবং পাশাপাশি less লিখতে হবে হ্যাঁ শুধু not লাগালে হবে না এখানে less লিখতে হবে আর strong কে আমরা লিখব stronger আর এখানে than comparative degree তারপরে রাকিব এই বিষয়টা লিখতে হবে তার মানে মনে রাখতে হবে as যুক্ত সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আপনাকে অবশ্যই not less লিখতে হবে আর অবশ্যই একটা than এড করে দিতে হবে তো আমরা এখানে he যেভাবে আছে এভাবেই থাকছে is এর সাথে শুধু আমরা is not লিখছি হ্যাঁ good এর পরিবর্তে আমরা লিখছি less good আর এখানে than you এবারে যে আমরা less than যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব তো চলুন দেখা যাক tiger is less ugly than lion তো এটা আমরা কিভাবে নেগেটিভ করব আমরা টাইগারের জায়গায় টাইগার থাকবে শুধু ইজ এর জায়গায় ইজ নট লিখব আমরা জানি লেস থাকলে নট হয় ওকে আর যেহেতু আগলি আছে এটার পজিটিভ ডিগ্রি হবে অ্যাজ আগলি অ্যাজ আর এখানে লায়ন দেনটা উঠে গিয়ে বিশেষ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ে কোনো সংশয় থাকলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই ধরনের ইংলিশ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিবেন ঠিক আছে ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকা মনে করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম